রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে সরকারকে কোনো হটকারী সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সাতাশ অক্টোবর যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচিত এই ইস্যুতে মন্তব্য করেন মির্জা ফখরুল একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সরকার পতনের পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রীর পদত্যাগের কথা জানালেও কয়েকদিন আগে একটি সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানান শেখ হাসিনার পদত্যাগপত্র তার কাছে নেই সেই মন্তব্যের জেরে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা রাষ্ট্রপতির পদত্যাগের দাবি তোলেন রাষ্ট্রপতি অপসারণে ছাত্র সমন্বয়করা বিএনপির সঙ্গে বৈঠক করেছেন বিএনপির অবস্থান কি আজ জানতে চাইলে মির্জা ফখরুল বলেন বিএমপির যে সর্বোচ্চ ফোরাম রয়েছে সেই ফোরামে আলোচনা হবে আলোচনা শেষে আমাদের অবস্থান পরিষ্কার করব বিএমপি মহাসচিব যোগ করেন আমরা এর আগেও বলেছি গণভূত্থানের ফসলকে ঘরে তোলার জন্য বাংলাদেশের বিপ্লবকে সঙ্গত করতে হলে কোনো রকম হটকারি সিদ্ধান্ত নেওয়া যাবে না সাংবিধানিক প্রক্রিয়ায় হওয়া উচিত সেজন্য বেশি প্রয়োজন অতি দ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে নির্বাচন দেওয়া নির্বাচন বিলম্বিত হলে কোন ষড়যন্ত্রের আশঙ্কা করছেন কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন আমরা বারবার বলছি যত দ্রুত সম্ভব নির্বাচন দরকার একটি সাংবিধানিক রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে যুবদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আজকের আয়োজনে মির্জা ফখরুল বলেন আজ শপথ নিয়েছি আমাদের যে স্বাধীনতা সেটা যে কোনো মূল্যে রক্ষা করব ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম শেষে গত পাঁচ আগস্ট দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই সংগ্রামে যুবদলের ভূমিকা নিঃসন্দেহে উল্লেখযোগ্য মির্জা ফখরুল যোগ করেন বিএমপি চেয়ারপারসন অসুস্থ থাকা সত্ত্বেও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে যুবদল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছে এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রজনতার অভ্যুত্থানের সফল পরিণতিতে তাদের ভূমিকা অক্ষুণ্ণ থাকবে যারা বাংলাদেশের ভালো চায় না তাদের প্রতিহত করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে